ডুম্বুরের বিষাক্ত মাছে ভরে উঠছে বাজার মাছ কিনতে গিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের সব জানা সত্ত্বেও নির্বিকার প্রশাসন সম্প্রতি এই অভিযোগ বারবার প্রচারিত হয়েছে ত্রিপুরার সংবাদ মাধ্যমে অবশেষে নড়ে চড়ে বসলো রাজ্যের মৎস্য দপ্তর গন্ডাছড়া মৎস্য দপ্তরের সুপারিনটেনডেন্ট মদন ত্রিপুরার নেতৃত্বে বৃহস্পতিবার গন্ডাছড়া মাছ বাজার পরিদর্শনে গেলেন মৎস্য দপ্তরের কর্মকর্তারা বাজারের মাছ ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে এই বিষয়ে কথা বলেন দপ্তরের আধিকারিকরা ক্রেতারা জানান গত বেশ কয়েক মাস ধরেই ডুম্বুরির মাছে বিষাক্ত গন্ধ পাওয়া যাচ্ছে যা খাওয়ার অযোগ্য অপরদিকে ব্যবসায়ীরা জানান মাছে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয় না ডুম্বু জলাশয়ে মাছ ধরার পর সেই মাছ নৌকার মধ্যে তুলে রাখেন জেলেরা আর নৌকার আলকাতরা রঙে সেই গন্ধই ছড়িয়ে পড়ে মাছের মধ্যে বাজার পরিদর্শন শেষে রাজ্য মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়ক মদন ত্রিপুরা জানান ডুম্বুরের সুস্বাদু মাছ মানুষ যাতে আগের মতোই খেতে পারেন তার জন্য মৎস্য দপ্তরের কর্মীরা এখন থেকে প্রতিনিয়ত নজরদারি চালাবেন জলাশয়ে আমরা বিগত দিনগুলিতে বিভিন্ন পত্রপত্রিকা নিউজ চ্যানেল এবং বিভিন্ন পাবলিকের মুখে আমরা শুনছি বা দেখছি যে আমাদের ডুম্বুর জলাশয় থেকে যে মাছগুলি গন্ডাছড়া বাজার এবং বিভিন্ন গন্ডাছড়া রেখার বাজারগুলির মধ্যে যেগুলো বিক্রি হইতেছে ওইটার মধ্যে একটা বিশ একটা বিষাক্ত একটা গন্ধ যখন মাছ খেলে পরে এটা উপভোগ হয় তো এই নিয়ে আমরা আজকে এখানে বাজারে আমরা আসলাম আয়সেরা আমাদের লগে বাজার কমিটির লোকও আছেন আয়সরা দেখলাম মানে বন্ধগুলি দেখলাম তো এখান থেকে আমরা যারা মাছ বিক্রি করে তাদের থেকে আমরা ভিউস বা ওপিনিয়ন নিলাম তো তাদের অনেকের বক্তব্য হলো যে এটা একটা বিষ দিয়া মাছ ধরার ফলে এই গণ্ডটা বার হয় আর অনেকে বললো যে আজকাল লাগি মানে বাংলাদেশ থেকে কিছু লো কোয়ালিটির মানে আলকাতরা ওই আলকাতরাগুলি তারা নৌকার মধ্যে ব্যবহার করে ব্যবহার করার ফলে এক দুদিনের মধ্যে তারা নৌকাটা জুনি জলার মধ্যে মাছ ধরতে যায় তো ওইখানে যখন মাছ ধরা জমা করে রাখে নৌকার মধ্যে ওই মাছটা যখন বাজার নিয়ে আসে তো ওই নৌকার যে আল ওই গন্ডটাই বলে মানে এরকমভাবে মাছের মধ্যে ছড়ায় তো এই অনেকজনের অনেকগুলি বক্তব্য থাকে তো আমরা অ্যাকচুয়ালি সবার কাছে একটা অনুরোধ ওখানে মাছ ব্যবসায়ী করেন মাছ বেঁচেন তাদেরকে অনুরোধ করতে যাতে যারা সরাসরি মাছ যারা ধরে তারা থেকে তার লোকের যোগাযোগ আছে তারা যাতে এইগুলি তারা মানে একটু কয়া দেন যে যাতে এইভাবে বীজ দিয়া যাতে মাছ না ধরে আর আমরাও তো ডক্টরের পাশে আমরা যে ডরের হয়ে আমরাও সবাইকে অনুরোধ করছে যাতে এইভাবে বীজ দিয়া বা ভেটারির মাধ্যমে যাতে মাছ না ধরে কারণ এইভাবে যদি মাছ ধরে সবার ক্ষতি যারা দেলে তারারও ক্ষতি আর যারা মাছ খাইবে তারারও ক্ষতি তো আমি অনুরোধ থাকবো যাতে এরকম যাতে না করে পাবলিক আগামী দিনে আমরা আরও ডুমুর জলাশয়ের মধ্যে আমরা ভিজিট করব দেখব বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখব ধন্যবাদ ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার ডুম্বুর জলাশয়ের মাছ গোটা রাজ্য তথা উত্তরপূর্ব ভারতে বিখ্যাত সম্প্রতি এক শ্রেণীর কিছু অসাধু জেলে অধিক মুনাফা লাভের আশায় জলাশয় মাছের খাবারের সঙ্গে বিষাক্ত জাতীয় ওষুধ মিশিয়ে মাছ ধরছে পরবর্তীতে গন্ডাছড়া মহকুমা এলাকার বিভিন্ন বাজার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হচ্ছে মাছগুলি বর্তমানে ডুম্বুরের মাছ খেয়ে অনেকেই পেটের রোগের সমস্যায় ভুগছে গত পাঁচই এপ্রিল গন্ডাছড়া মহকুমা শাসকের অফিসের কনফারেন্স হলে প্রশাসনিক বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি অসাধু জেলেদের বিরুদ্ধে এভাবে দিনের পর দিন বিষাক্ত মাছের রমরোমা ব্যবসা চললেও কোনো হেলদোল ছিল না প্রশাসনের অবশেষে মৎস্য দপ্তর বাজার পরিদর্শন করায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ রিপোর্ট আর নিউজ